আমার বেবির বাবা চিনি, ওনাকে একটু ফোন দিন, আমি একটু কথা বলবো, বিকজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কিনা। আমার বাসায় একটু ফোন দিন, আমি আম্মুর সাথে কথা বলবো। আমি বাসায় ফোন দিয়ে আমি হামহাম করে কাঁদতেছি। আমি যদি অনেক বড় একজন সুপারস্টার বা অনেক বড় একজন স্টারকে বিয়ে করব, যদি এই ধরনেরই ব্যাপারটা হতো, তাহলে তো আমি ছোটবেলা থেকেই নাটক সিনেমা এই ধরনের এই সেক্টরটাতে আমার বিচরণটা থাকতো, যেটা আমার কখনোই ছিল না। আমি নিউজ থেকে ফিল্মে এসেছি এবং সেটা তো আমার ফ্যামিলিও রাজি ছিলেন না। দেন আমি কয়েক মাস তাও আমি ওয়েট করেছিলাম জয়ভাই বাংলাদেশে আসার পরে। কয়েক মাস আমি যখন দেখছি সে না তার বাচ্চাকে দেখছে, না তার কোনো ভরণ পোষণ দিচ্ছে, আমার কথা তো বাদই, তার একটা মাসুম বাচ্চা, সেখানেও সে এটা ফিল করে না। তার তো আরেকটা সন্তানও আছে ভাইয়া, সে তো এটা তো একজন বাবা তো, সে তো সেটা তো এটা আরো আরো ইজিলি ফিল করার কথা। তখন আমি যখন কয়েক মাস আমি ওয়েটও করেছি ভাইয়া, যে ঠিক আছে ফাইন, আমি যখন এত কষ্ট করলাম আর একটু দেখি না, আমার সন্তানের দায়িত্ব আমার, আমাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে, সেটা আমার দায়িত্ব হোক আমার সন্তানের দায়িত্ব হোক, আমাকে ওকে দেখতে হবে, বিকজ বাচ্চাটার তো কোনো দোষ নাই, ও তো নিষ্পাপ। আমরা যখন সার্ভাইভ করছি আমি আর শেহজাদ, আমরা যখন একটু ভালো থাকার আশায়, আমরা যখন সবকিছু মিলে আমি আমার বাচ্চাটাকে গুছিয়ে নিচ্ছি, এবং সে নট আ সিঙ্গেল, সে 3 বছরে, আমি আমার শেহজাদের বয়স এখন 3 বছর প্লাস, সে কোনো ফাইন্যান্সিয়ালি কোনো দায়িত্ব সে পালন করেনি, ফিজিক্যালি তো ছিলই না, কিচ্ছু পাইনি, আমি কোনোভাবে তার কোনো কোঅপারেশন পাইনি। মানে হুট করে এই যে দেখা হলো, সে আমি গেলাম নর্মাল সব এসে, সে আসার আগে আমাকে বলছে যে তুমি কিন্তু ভেবো না যে আমি সবসময় তোমার খবর নিব, সেই যাদের খবর নিব বা সব কিছু নর্মালি চলবে, সে আবার আমাকে আমি আসার আগে সেটা আমাকে বলে দেয়, বলে তুমি কিন্তু বেশি খুশি হয়ে যেও না আমার, কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আমার ওইটা বিশ্বাস করে ফেলি, বোধ হয় আবার আবার হয়তো সে পজিটিভ হয়ে গেল, সে হয়তো ঠিক হয়ে গেল, সে আমাকে আবার রিমাইন্ডার দিয়ে দেয় যে তুমি কিন্তু আমার ওটা ভেবো না যে সব ঠিক হয়ে গেছে বা আমি এরকম নর্মাল থাকবো বা কিছু। তো আমি না, আমার এত কষ্ট লাগছে জয় ভাই, যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম।